আসসালামু আলাইকুম আমি আরিফ ফিমেজ। ইমেজ আমি একজন লিড এপি বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন বা বিডি প্লাস সি এর উপরে আমার এপি একশনটা নেয়া আমরা লিড নিয়ে আগে কিছু ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওগুলো দেখে আমাদের কাছে অনেকেই ফোন করেছেন মেসেজ করেছেন এবং বেশ কয়েকজন অফিসেও এসেছেন যে এই লিড এক্সামটা কিভাবে দেয় এই ক্রেডেনশিয়ালটা কিভাবে নেয় প্রসেসগুলো কি অথবা আদৌ বাংলাদেশ থেকে দেয়া যায় কি না অথবা সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় যে পড়াশোনাটা কিভাবে করব বা সিলেবাসটা কি এই সম্পর্কে আজকের ভিডিওটা আমরা বানাচ্ছি তো যারা লিড সম্পর্কে জানে না তাদের জন্য ছোট করে আবার একটু বলে দিই লিড হচ্ছে ইউএসজিবিসি মানে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের একটি সার্টিফিকেশন এবং যারা কনসালটেন্সি করে তাদের জন্য একটি অ্যাক্রেডিশন প্রোগ্রাম তো যারা লিড সার্টিফাইড বিল্ডিং নিয়ে কাজ করতে চান অ্যাজ এ কনসালটেন্ট তারাই মূলত লিড জিএ বা জেনারেল অ্যাক্রেডিশন এবং লিড এপি বা অ্যাক্রেডিটেড প্রফেশনাল এই দুটো অ্যাক্রেডিশন নিয়ে পড়াশোনা করে এক্সাম দিয়ে সার্টিফিকেট নিয়ে তারা অ্যাক্রেডিটেড প্রফেশনাল হতে পারে তবে আমার মতে লিড নিয়ে আমাদের দুটো কারণে আসলে পড়াশোনা করা উচিত বা অ্যাক্রেডিশনটা নেওয়া উচিত প্রথমত সাস্টেনেবিলিটি জিনিসটা কি বা গ্রিন বিল্ডিং কনসেপ্টটা কি তার একটা খুবই চমৎকার এক্সপ্লেনেশন কিন্তু ইউএসজি বিসি দেয় বা আমরা যখন লিডের জন্য পড়াশোনা করব তখন আমরা খুবই চমৎকার একটা এক্সপ্লেনেশন পাবো আমরা অনেকেই হয়তো মনে করি মাটির বাড়ি ছনের বাড়ি বা এই টাইপের কিছু বিল্ডিং এই জিনিসগুলোকে হয়তো গ্রিন বিল্ডিং বলে সত্যিকার অর্থে গ্রিন বিল্ডিং কিন্তু খুব চমৎকার একটি কনসেপ্ট আছে যেটা আমি খুব ছোট করে বলি এটা হচ্ছে পিপল প্ল্যানেট প্রফিট কনসেপ্ট এমন একটি ডিজাইন এমনভাবে আমরা বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন করব যাতে করে আমাদের প্ল্যানেটের উপকার হবে পিপল বা মানুষজনের উপকার হবে এবং যারা এটা নিয়ে কাজ করবে তাদের প্রফিট হবে যারা ক্লায়েন্ট সাইডে থাকবে এবং যারা কাস্টমার সাইডে থাকবে প্রত্যেকেই বেনিফিট হবে এটা নিয়ে খুবই চমৎকারভাবে কাজ হয় আর দ্বিতীয়ত আমরা যদি লিড অ্যাক্রেডিশনটা নিয়ে পড়াশোনা করি এবং এক্সাম দিই তাহলে আমরা যেটা করতে পারবো এই পড়াশোনার কারণে আমরা নর্মাল যে কোনো বিল্ডিংয়ে ডিজাইন করি না কেন সেখানে ছোট ছোট লিডের বিভিন্ন কনসেপ্ট বা আইডিয়াগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো যেমন আমরা কিন্তু একটা বিল্ডিংয়ে ওয়াটার বা বৃষ্টির পানিগুলো কিন্তু এমনিতেই কালেক্ট করি মানে পাইপ দিয়ে কিন্তু পানিগুলো আমরা নিচে নামাচ্ছি আবার বারান্দাগুলোতেও কিন্তু আমরা পাইপ দিয়ে পানিগুলো নামাচ্ছি কিন্তু এই পানিগুলোকে যদি একটা জায়গায় স্টোর করার ব্যবস্থা করি যেটাকে বলা হয় ওয়াটার হারভেস্টিং এটা একটা চমৎকার কনসেপ্ট হতে পারে তো এটি কিভাবে করা যেতে পারে এগুলো নিয়ে কিন্তু অনেক স্টাডি হয় তো লিড নিয়ে বেসিক্যালি প্রচুর পরিমাণে ভিডিও অনলাইনে আছে ইউটিউবে আছে আমাদেরও কিছু আগের ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি আজকে মূলত আমরা কথা বলবো কিভাবে এই অ্যাক্রেডিশনটা নেবেন বা এক্সামটা কিভাবে দিবেন সবচেয়ে কম খরচে লিড অ্যাক্রেডিশনের জন্য কিভাবে পড়াশোনা করবেন সেই সম্পর্কে যদি আমরা বলি সবার আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে এই ক্রেডেন্সিয়ালগুলো কি কি বা কি কি ধরনের ক্রেডেনশিয়াল এখানে আছে লিড ক্রেডেনশিয়াল বা লিড অ্যাক্রেডিশনে যদি আমরা কথা বলি যেটা মূলত কনসালটেন্টদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে দুই রকম আমরা ইউএসজিবিসি ওয়েবসাইটে গেলে দেখব এই দুটো অ্যাক্রেডিশন হচ্ছে লিড গ্রিন অ্যাসোসিয়েট যেটাকে সবাই বলে লিড জিএ যেটা একেবারেই প্রাইমারি সার্টিফিকেশন আর আরেকটি হচ্ছে লিড এপি অ্যাক্রেডিটেড প্রফেশনাল উইথ স্পেশালটি স্পেশালটি বলতে আসলে এখানে অনেকগুলো স্পেশালটি আছে আপনি যদি ইন্টারিয়র ডিজাইনে কাজ করেন তাহলে ইন্টেরিয়র ডিজাইন আছে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন নিয়ে কাজ করলে বিডি প্লাস সি আছে কেউ অপারেশন বা মেনটেন্স নিয়ে কাজ করে সেজন্য ও প্লাস এম আছে এবং এই অ্যাক্রেডিশনগুলো মূলত বিল্ডিং কনস্ট্রাকশন এবং এই ইন্ডাস্ট্রি যে কেউ নিতে পারবে এটা এটা কিন্তু শুধু আর্কিটেক্টদের জন্য না আপনি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকতে পারেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকতে পারেন আপনি প্লাম্বিং এইচ ব্যাক অনেক কিছু নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আপনার থাকতে পারে বা প্ল্যান থেকে থাকতে পারে আপনারা সবাই কিন্তু এই এক্সামটা অ্যাটেন্ড করে আপনারা কিন্তু একটি ক্রেডেনশিয়াল নিতে পারবেন স্পেশালি লিড জিয়ে এই এক্সামটা বা নামের পাশে আপনি যদি শুধু লিড জিয়ে লিখতে চান এটার জন্য আসলে কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার নেই আপনি যদি ইংরেজি পড়তে পারেন এবং কিছু কোর্স করেন আপনি কিন্তু এক্সাম দিয়ে এই অ্যাক্রেডিশন বা এই ক্রেডেনশিয়ালটা আপনি নিতে পারবেন প্রথমে আসি লিড গ্রিন বা জিএ এক্সাম নিয়ে লিড জি এটা হচ্ছে একেবারেই এন্ট্রি লেভেলের এক্সাম বাইরের দেশে মোটামুটি সব আর্কিটেক্ট এবং এই গ্রিন নিয়ে কাজ করে এরকম সবাই সব প্রফেশনালি মিনিমাম এটা নিয়ে থাকে এটা খুবই সহজ এটার জন্য প্রিভিয়াস কোন এক্সপিরিয়েন্সের দরকার হয় না এবং এখানে এক্সাম যেটা হয় সেখানে একশোটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে এই জিনিসগুলো আপনারা এই পেজে গেলে দেখতে পাবেন সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে আপনার কোনো ইলিজিবিলিটি দরকার নেই আপনি স্কুলে পাশ করেছেন কিনা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন কিনা এরকম কোনো কোশ্চেন এখানে জিজ্ঞেস করে না আপনাকে দুইশো পঞ্চাশ ডলার দিতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মাত্র একশো ডলার দিয়ে করতে পারবেন আর আপনি যদি ইউএস মেম্বার মেম্বার যেটা আমরা হই না যদি হয়ে থাকেন তাহলে আপনি দুইশো ডলারে করতে পারবেন আর আপনাকে একশোটা কোয়েশ্চেনের মার্কস থাকে দুইশো আপনাকে মিনিমাম একশো সত্তর পেতে হবে একশো সত্তর পেলে এক্সামে বসে ওঠার সাথে সাথে আপনি জেনে যাবেন যে আপনি এক্সামে পাস করেছেন আর সেকেন্ড যেই এক্সাম সেটা হচ্ছে এপি এক্সাম এপি এক্সাম হচ্ছে লিড জিএ এক্সামে আপনি যদি পাশ করেন তাহলে আপনি এপি এক্সাম দিতে পারবেন কেউ কেউ যেমন আমি করেছিলাম একই দিনে জিএ এবং এপি এক্সাম একসাথে দিয়েছিলাম জিএতে পাশ করার সাথে সাথে আপনি এপি এক্সামে বসে কম্বাইন্ড এক্সাম দিতে পারবেন পাঁচশো ডলার দিয়ে অনেকেই আছেন যারা জেনারেলটা আগে এবং এপিটা পরে নিতে চান কয়েক মাস পরে বা এক বছর দুই বছর পরে তারা শুধু এপির জন্য দিতে হবে তিনশো পঞ্চাশ ডলার তো দুটো একসাথে যদি দেন তাহলে আপনার পঞ্চাশ ডলার সেভ হবে এটা একদিক থেকে সুবিধা আছে আর দুটো একসাথে দেওয়ার আরও একটা বড় সুবিধা আপনি একই সাথে অনেক পড়াশোনা করে এক ধাক্কায় পুরোটা করে ফেলতে পারবেন আপনার পাশ করাটা আসলে একই সাথে দুটো দিলে আমার কাছে মনে হচ্ছে ইজি আর আপনি যদি এপি এক্সাম দিতে চান তাহলে কিছু প্রিকুইজিট আছে সেটা হচ্ছে প্রথমত লিড জি সার্টিফিকেট আপনার থাকতে হবে বা লিড জি ক্রেডিশন আপনার থাকতে হবে আর সেকেন্ড হচ্ছে আপনার আঠারো বছর বয়স হতে হবে এবং থার্ড হচ্ছে আপনার যদি লিড রেজিস্টার প্রোজেক্টে আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ভালো তবে না থাকলেও কোনো প্রবলেম নেই তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো এক্সামের কোথাও কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনকে চ্যালেঞ্জ করা হচ্ছে না আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি জানতে চাওয়া হচ্ছে না তার মানে আমরা যে কেউ চাইলে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি সবাই কিন্তু চাইলে এই নিতে পারি থাকে থাকে কোশ্চেনে মার্কস মার্কসের ভেতরে আমরা একশো সত্তর পেলে তো পাস হয়ে যাবে এবারে আমরা আসি কিভাবে এই এক্সামটা আমরা দিব এবং কিভাবে পড়াশোনা করব। আমাদের সবেরই এই চ্যালেঞ্জটা হয় স্পেশালি আমরা যারা বাংলাদেশে থাকি আমার নিজেরও হয়েছিল যে লিড এক্সাম দিতে গেলে আমরা আসলে পড়াশোনা কোথায় কিভাবে শুরু করব। সেটা সম্পর্কে কোনো গাইডলাইন পাওয়ার টাফ দু একজন দেখা যায় বা দু একটা কোম্পানি দেখা যায় এই সম্পর্কে কোর্স করায় এটার প্রাইসিংটাও অনেক হাই আর আরও একটা আছে যেটা হচ্ছে ইউএস ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে কন্টেন্ট ডাউনলোড করা যায় কিন্তু বাংলাদেশি হিসেবে বাংলাদেশের জন্য এটার প্রাইসটা আমাদের অনেক বেশি হয়ে যায় আজকে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। যে কিভাবে আমি পড়াশোনা করেছিলাম এবং কীভাবে আপনারাও যদি পড়াশোনা করেন আপনারা খুব সহজে এই এক্সামে পাশ করতে পারবেন আমরা যখন লিড এক্সামের জন্য পড়াশোনা করব তখন আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে এই পড়াশোনাটা দুটো ভাগে ভাগ করা প্রথম পার্টটা হচ্ছে নলেজ যে আমাকে জানতে হবে যে লিডে কি কি আছে এবং কত কিছু আছে সিলেবাসটা কি সেটা আর দ্বিতীয়ত আমাকে জানতে হবে এক্সাম কীভাবে হয় এক্সামে কী কী প্রশ্ন আসে প্রশ্নের প্যাটার্নগুলো কী কী সবচেয়ে বেশি কোন প্রশ্নগুলো আসছে এই দুটো যদি কাভার হয় তাহলে এক্সামে খুব সহজেই পাশ হয়ে যাবে ইনশাল্লাহ নলেজের যে পার্টটা সেটা এক্সপ্লোর করতে গেলে আপনারা দেখবেন যে এখানে এত বেশি কন্টেন্ট অনলাইনে আছে যে ট্র্যাক করাটা একটু হার্ড হয়ে যায় যার কারণে আমাদেরকে এটাকে ছোটো করে নিয়ে আসতে হবে ছোটো করে নিয়ে আসার সবচেয়ে সহজ এবং সবচেয়ে খরচে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা ইউডেমিতে যদি যাই ইউডেমিতে আমি দেখেন লিড গ্রিন অ্যাসোসিয়েট লিখে সার্চ দিয়েছে এখানে কিন্তু হাজার হাজার কোর্স চলে আসছে এখানে আপনারা যেটা করবেন খুবই ভালো রিভিউ আছে এরকম একটা কোর্স এবং একটা এক্সামের কোশ্চেন এই দুটো কিনে নেবেন এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ এই দুটো শেষ করলে আপনারা দেখবেন যে বেসিক যে সিলেবাস সেটা কাভার হয়ে যাচ্ছে এবং

আর যারা এপি করতে চান বা কোনো একটি স্পেসিফিক বিষয়ে স্পেশাল অ্যাক্ট্রাডিশন নিতে চান তারাও এপি লিখে সার্চ দিলে অনেক অপশন পাবেন এবং এই ইউডিএমি থেকে আপনি বেসিক যে নলেজগুলো আছে সেগুলো গ্যাদার করতে পারবেন আর যদি আরও একটু বেশি পড়ার প্রয়োজন হয় স্পেশালি এপির ক্ষেত্রে সেক্ষেত্রে এগুলোর কিন্তু পিডিএফ পাওয়া যায় যেমন আমার কাছে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের বইটা আছে আমি পিডিএফ ডাউনলোড করে সুন্দর করে প্রিন্ট করে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে যে কোনো প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে বই করে পড়তে পারেন যাদের বই পড়ার অভ্যাস আছে এবং দাগিয়ে দাগিয়ে পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটি তো এই ছিল আপনার নলেজের পার্টটা মানে আপনাকে যা যা শিখতে হবে সেই সবকিছু আপনি এই একটা দুটো কোর্স করে কিন্তু পুরোটা গ্যাদার করে ফেলতে পারবেন আলাদাভাবে আপনার কোনো লং কোর্স বা সেগুলো করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ এবারে আসি এক্সামের বিষয়ে এক্সামে পাশ করতে হলে আপনাকে মূলত জানতে হবে যে এক্সামে সিলেবাসের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয় বা কোন জায়গাগুলো থেকে কিভাবে কোন স্টাইলের প্রশ্ন হয় তো আরকিরোস নামে যে ওয়েবসাইট আছে এখানে কোর্স আছে আপনার জি এর জন্য কোর্স আছে আর বিডি প্লাস সি এই এপির জন্য কোর্স আছে এবং এই কোর্সগুলোর একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সাইড আছে নেগেটিভ সাইডটা হচ্ছে এখানের কোর্সটা আসলে কমপ্লিট না কমপ্লিট না বলতে আপনাকে বেসিক্যালি মেইন টপিকগুলো দিবে এই টপিকগুলো থেকে আপনি ফুল ক্লিয়ার ধারণা পাবেন না এটা হচ্ছে নেগেটিভ কিন্তু পজিটিভ হচ্ছে সে যে কথাগুলো বলে এবং যেই টপিকগুলো বলেছে এইগুলো বা এবং এগুলোর আশেপাশ থেকেই আসলে আলটিমেটলি প্রশ্নগুলো হয়েছে তো আলটিমেটলি আপনাকে যদি লিড এক্সাম পাশ করতে হয় সিঙ্গেল চান্সে তাহলে আপনাকে ওর এই কোর্সগুলো এবং আপনি আগে যে কোর্সগুলো করেছেন এটার মধ্যে একটা কম্বিনেশন করতে হবে প্রথমে কোর্সগুলো করবেন তারপরে ওর এই কোর্সটা করবেন এরপরে ও যেখান থেকে যেই টপিক থেকে প্রশ্ন করেছে বা কোর্সগুলো করাচ্ছে সেটার ডিটেলসগুলো ওদিক থেকে আবার মেলাবেন তাহলে দেখবেন এক্সামে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর থেকে হানড্রেড পারসেন্টই কমন পড়ে যাবে তো ইউডেমিতে যে কোর্সগুলো থাকে সেই কোর্সগুলোর খরচ আসলে খুব বেশি না আপনি সিক্সটি সেভেন্টি ডলারের ভেতরে ইউডেমির কোর্সগুলো কিন্তু ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন আর এখানে ওর কোর্সের প্রাইসিং একটু বেশি তো এটা কিন্তু এমন না যে এটা করতেই হবে ওর এই কোর্সগুলো আপনারা চাইলে করতে পারেন না করলেও আসলে আপনার এখানে আটকানোর তেমন কিছু নেই তবে আপনারা যদি জি এক্সাম দিতে চান তাহলে একশো সাতচল্লিশ করতে চান তাহলে তিনশো সাতানব্বই ডলার হবে যে একশো সাতচল্লিশ অথবা ম্যাক্সিমাম আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দুইশো ডলার দিয়ে দুটো একসাথে কিনে নিতে পারেন তবে আপনারা যারা একটা এক্সাম দিতে চান তারা একটাই নেবেন যারা দুটো এক্সাম দিতে চান তারা দুটোই কিনবেন অতিরিক্ত কেনার কোনো প্রয়োজন নাই এবার আমি যদি টোটাল খরচের দিকে আসি আমি যদি শুধু কথা বলি তাহলে দুইশো পঞ্চাশ ডলার আপনার পড়ছে মেইন জন্য এরপর আপনি যদি কোর্স কিনেন এখান এখান থেকে থেকে ডলার ডলার বা রাউন্ড আপ করতে পারি তাহলে আমার পড়লো চারশো ডলার আর ইউডিএম থেকে আপনি আরও হয়তো সিক্সটি বা সেভেন্টি ডলার খরচ করতে হতে পারে তো সব মিলিয়ে বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকার ভেতরে আপনার সবগুলো কোর্স হয়ে যাওয়া উচিত ইনক্লুডিং এক্সাম এবারে আসি এক্সাম কিভাবে দিবেন এক্সামও কিন্তু দুইভাবে দেয়া যায় আপনি আপনার বাসায় বসে অনলাইনে পিসিতেও কিন্তু দিতে পারবেন অথবা আপনি প্রোম্যাটিক সেন্টারেও গিয়ে দিতে পারবেন বাংলাদেশে একটি সেন্টার আছে ট্রিপল এ যেটাকে বলে আমেরিকান অ্যালামনি অ্যাসোসিয়েশন যেখানে সবাই জিআরই এক্সাম দেয় তো সেখানে গিয়ে এক্সাম দিয়ে আসতে পারবেন আমাকে যদি জিজ্ঞেস করেন যে এই দুটোর ভেতরে মানে বাসায় বসে দিবেন নাকি সেন্টারে গিয়ে দিবেন তাহলে আমি বলবো অবশ্যই সেন্টারে গিয়ে দিবেন কারণ আমি একটি প্রোম্যাটিক এক্সাম আমার অফিসে বসে দিয়েছিলাম পাশও করেছি কিন্তু এটা বেশ টাফ কারণ তারা ক্যামেরাতে সব কিছু ট্র্যাক করতে থাকে এবং অনেক অ্যাডিশনাল সিকিউরিটি মেজার আপনাকে নিতে হবে রুমে কোনো অপ্রয়োজনীয় কাগজপত্র থাকতে পারবে না আশেপাশে কোনো অনেক অনেক ধরনের ঝামেলা আছে তো এইগুলোর থেকে মুক্তি পেতে আপনাকে বেসিক্যালি সেন্টারে চলে যাওয়াটা বেটার সেখানে সব রেডি থাকে এবং আপনি অনেক ফ্লেক্সিবিলি আপনার কাজগুলো করতে পারবেন তো আজকে আমরা খুব ছোট করে জানলাম যে লিড আমরা এক্সামটা কেন দিব এক্সামের জন্য আমরা পড়াশোনা কিভাবে কিভাবে করব এবং লিড এক্সামটা কিভাবে দিব বা বাংলাদেশ থেকে দেয়া যায় কিনা আপনাদের যদি লিড নিয়ে আরো কোনো অ্যাডিশনাল কোনো প্রশ্ন থাকে বা কিভাবে পড়াশোনা করবেন এটা সম্পর্কে আরো ডিটেইলস জানতে চান তাহলে স্পেসিফিক সেই প্রশ্নটা করে যদি মেসেজ দেন আমরা সামনে এগুলো নিয়ে আরো অনেক ডিটেইলে ভিডিও বানাতে পারবো পারব আলাইকুম